एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। শাসক দলের পক্ষে রায় দিল আম্বাসা জনতা জনার্দন। 15টি আসনের মধ্যে শাসক দল বিজেপির খাতায় আসে 12টি আসন, বাকি তিনটি হল সিপিএম এবং তৃণমূল কংগ্রেস একটি করে। 28 নভেম্বর সকাল 8টা থেকে কুলাইপ গণনা কেন্দ্রে ভোটিং মেশিন খুলতেই দেখা যায় জয়ের মালা পড়তে থাকে শাসক দলের প্রার্থীরা। বলা যায় শাসক দলকে যথেষ্ট টেক্কা দেয় বিরোধী দলগুলি, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। 15টি আসনের মধ্যে একটি আসনে জয়ী হলেও 14টি আসনে ভালো সংখ্যায় ভোট তুলে নেয় মা মাটি মানুষের দল তৃণমূল। তবে মাত্র তিনটি ওয়ার্ডে প্রার্থী দিয়ে একটি ওয়ার্ডে জয় তুলে নেয় তিপ্রা মোথা দল। অন্যদিকে পূর্বতন শাসক দল সিপিআইএম 15টি আসনের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এ উপলক্ষে বলতে গিয়ে টিএমসি বিজয়ী প্রার্থী সুমন পাল কি বললেন চলুন। আমি তাদের পাশে সবসময় থাকবো, আমি চাইবো তাদের জন্য কিছু কাজ করার জন্য। এলাকার উন্নয়নমূলক কাজে আপনি ভোটারদের পাশে থাকবেন, জনগণের পাশে থাকবেন, আর টোটালি আম্বাসা পুরো এলাকায় তৃণমূল কংগ্রেসের ফলাফলটা কি? টোটালি এখন তৃণমূল কংগ্রেস ফলাফল এখনো তৃণমূল কংগ্রেস পজিশন আছে, কিছু কিছু জায়গা আছে 8 বুথ 9 বুথ লেগে আমরা আপনারা কি এতটা আশা করেছিলেন? না ঠিক আছে, আমরা তো আশা ছিলাম আরো মোথা বিজয়ী প্রার্থী সভা করে কি বলছেন? ইতিহাস, তারপরে আনি বড় রঙ বড় হামবাই দিব আবু আনি জয়া বুবাগ্রানি জয় আনি ওয়াটনি লুকুরঙ্গ জয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা ভালোভাবে কাজ করব এবং জনগণকে পাশে নিয়ে সাথে নিয়ে কাজ করব। আর আম্বাসা পৌর পরিষদের দায়িত্ব যেহেতু আমাদেরকে আম্বাসার গণ দেবতারা দিয়েছেন, আমরা আম্বাসা পৌর পরিষদকে একটা মডেল পৌর পরিষদ রূপে আগামী দিনে প্রতিষ্ঠা দেব এই অঙ্গীকার। যাইনি পুরসভাকে, দেখবো কী অবস্থা আছে কী চলছে, যাওয়ার পর আমরা বসবো, আমাদের বডি বসবে, পার্টির সিদ্ধান্তে পার্টি কী ডিসিশন দেয় সেইভাবে কাজ করবো আমরা এবং উন্নয়নের সাথে, কারণ পার্টির মূল লক্ষ্যই উন্নয়ন, সেটাই আমরা মূল লক্ষ্য আমাদের। জয় নিশ্চিত ছিল আগেও এবং এখন জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে, প্রথম বলে গণতন্ত্রের জয় হয়েছে। মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, এলাকার উন্নয়ন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে মার্গদর্শনে রাজ্যের উন্নয়নের পক্ষে সেটাই ভিত্তি করে এই মানুষ ভোট দিয়েছে। আর মানুষকে আমার গণতন্ত্রের আমার অনেক অনেক শ্রদ্ধা জানাই, যারা সুন্দরভাবে ভোট দিয়েছেন, আমরা যারা জিতিয়েছেন তারা তো জিতেছি, আমরা কাজ করবো, দায়িত্ব পেয়েছি, দায়িত্ব দিয়েছে, এবং যে যে তিনটা সিটে আমরা হেরেছি আমরা তাদেরকেও বলবো যে উন্নয়নের পক্ষে আমরা সবাইকে মিলেই আম্বাসার উন্নয়নে আমরা কাজ করব। ধন্যবাদ আপনার। আম্বাসা থেকে মানিক দেবনাথের রিপোর্ট, এবিসি নিউজ এইচটি লাইভ।